তাই তো বললাম, মানে মুখ্যমন্ত্রী তার অ্যাজ ইউজুয়াল গতানুগতিক কথাবার্তা, কঠোর হস্তে দমন করবো, এই করবো, সেগুলো বলা যেগুলো বলে থাকে, কাজের কাজ কিছুই না। ওই দেখবেন বললাম তো, বলিকা বাকরা এক্স ওয়াই জেড কে করবে, আসলদের পার পাইয়ে দেবে, কারণ তাদের তাদের ভাগ বটরের ব্যাপার আছে, তো তারা তো এরা তো মানে ফান্ড রেজ করছে ওখান থেকে, কাজে আসল আসামিদের ধরলে তো তাদের যে ফান্ড সেটার মধ্যে একটা থাপ মানে আটকে যাবে, কাজে আসল আসামিরা ধরা পড়বে না, এরকম ভাবে চলতে থাকবে। আজকে এই সেক্রেটারি ঘটনা করে দেখুন, কয়েক বছর মধ্যে কতবার এখানকার সেক্রেটারির পদ চেঞ্জ হয়েছে, সেক্রেটারি একজন প্রেসিডেন্টের বিভিন্ন গোষ্ঠীর লোকরা বিজেপির টপ মোস্ট নেতৃত্ব বিভিন্ন গোষ্ঠীর লোকদের সেক্রেটারি হিসেবে বসানোর চেষ্টা হয়। তাই পরিষ্কার মুখ্যমন্ত্রী কঠোর হস্তে দমন করবেন, আমরা তাকিয়ে থাকবো, প্রদ্যুত ধরেন চৌধুরীর মতো গাধাদের ধরে যদি আমাদের বোঝ দেওয়ার চেষ্টা করেন যে আমরা আসামিকে ধরেছি, আমরা এই থিওরি আমরা কিনবো না।